পুরো খবর। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে দেশ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামালের 74তম জন্মবার্ষিকীতে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জাতির উন্নতির জন্য ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়ন জরুরি। সেই চিন্তা থেকেই এটি চর্চার অগ্রণী ভূমিকায় রেখেছেন শেখ কামাল। জাতির পিতার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, বহুমুখী প্রতিভার অধিকারী, এখনো জন্মা নক্ষত্রের 74তম জন্মবার্ষিকী উদযাপনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর 8টি ক্যাটাগরিতে 10 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার তুলে দেন সরকার প্রধান। একই সাথে বিতরণ করেন নতুন প্রবর্তিত বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি। বনের স্মৃতিচারণায় উঠে আসে শেখ কামালের কর্মময় জীবন। শেখ হাসিনা জানান, বঙ্গবন্ধু বেশিরভাগ সময় জেলে থাকায় ছোট থেকেই পরিবারের অনেক দায়িত্ব নেন শেখ কামাল, উন্নত জাতি গঠনে নেতৃত্ব দেন ক্রীড়া ও সংস্কৃতি চর্চায়। আমরা দুই বাবা একই সাথে সাইকেলও চালাতাম, প্রতিযোগিতাও করতাম, আবার খেলাধুলার সময় যেটা হয় ঝগড়াঝাটিও লেগে থাকতো, হয়তো ক্যারাম খেলার সময় বা মার্বেল খেলার সময় সে সময় তো ঝগড়াঝাটি লাগবেই, আবার যেভাবে হোক দুজন দুজনকে ছেড়ে কখনো থাকতে পারতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন নাটকে কামাল অভিনয় করত, ফুটবল খেলার উৎকর্ষতা সাধনের জন্য বিদেশ থেকে মানে ভালো লোক নিয়ে এসে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা থেকে শুরু করে আবাহনী ক্লাবটাকে সেই আন্তর্জাতিক বাণিজ্যতে গড়ে ওঠে সেই ব্যবস্থা, এটাই কিন্তু কামাল করেছিল। তবে অর্থবিত্ত কোনোদিন টানেনি তাকে, তৃপ্ত ছিলেন সংগঠক হিসেবে। এসব জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল বেঁচে থাকলে হয়তো তাকে এত বড় দায়িত্ব নিতে হতো না। আমাদের পাশে তো সবসময় লোকজন ভরা থাকতো, তারপরও তার পড়াশোনা সে চালিয়ে গেছে। আজকে হয়তো বেঁচে থাকলে আমাকে হয়তো এত বড় দায়িত্ব নিতে হতো না। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবীদের বিকশিত হওয়ার সুযোগ করে দিতে বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এই প্রতিভাগুলি আপনারা কুড়িয়ে আনেন, তাদেরকে আপনারা আরও ভালোভাবে যাতে তারা গড়ে ওঠে সেই রকম সুযোগ করে দেন, আপনারা দেখবেন বাংলাদেশের জন্য এরাই সব থেকে সুনাম বয়ে আনবে। শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে পরে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন মাওলা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের রাজনীতির বিষ ফোড়া বিএনপি। শেখ কামালের 74তম জন্মবার্ষিকীতে বনানীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশের সব হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, দেশের মাটিতে ফের অপকর্ম শুরু করেছে তার দল। বনানী কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের 74তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। এ সময় দলটির সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি নির্বাচন চায় না, তাই রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতি অঙ্গনের ভয়ঙ্কর এক বিষ পোড়া হচ্ছে বিএনপি। ফখরুলের উদ্দেশ্যে আমি বলতে চাই, গুগলি তো করেছেন কিন্তু বল তো নবর। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেন, আগস্ট মাস এলেই প্রহসনের রাজনীতি শুরু করে বিএনপি। 15 আগস্ট খালেদা জিয়ার জন্য কেক কাটা হয়, অর্থাৎ হত্যাকারী এবং হত্যাকাণ্ডকে উপহাস করার উদ্দেশ্যে এগুলো করা হয়। দিবসটি উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। কাল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা, এতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দেবেন দলের সভাপতি শেখ হাসিনা। একই সাথে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও ঠেকানোর পথও বাতলে দিতে পারেন বঙ্গবন্ধু কন্যা। দেশে ডঙ্কা বাজছে জাতীয় নির্বাচনের, রাজপথে সরব বিরোধীরা কূটনীতিকদের দৌড়ঝাঁপও দিচ্ছে সেই বার্তাই। এরই মাঝে আওয়ামী লীগের সভাপতি সারা দেশের উপজেলা, পৌরসভা আর জেলা পর্যায়ের নেতাদের ডেকেছেন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাছিম বলছেন, নির্বাচনের প্রস্তুতি নিতে তৃণমূল নেতাদের নির্দেশনা দেবেন সভাপতি শেখ হাসিনা। জনগণের ভোট কেন্দ্রে স্বস্তিতে এসে ভোট দিতে পারে সেই পরিবেশ রক্ষার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরাদেরও দায়িত্ব আছে। সে কাজগুলোও কীভাবে করা হবে সে বিষয়টিও কিন্তু আমাদের মাননীয় নেত্রী এই বর্ধিত সভায় তিনি পরামর্শমূলক দিকনিশামূলক বক্তব্য রাখবেন। একই সাথে বিএনপি জামায়াত সহিংসতা করলে মোকাবেলার পথও বাতলে দিতে পারেন আওয়ামী লীগ সভাপতি। সন্ত্রাসের বিপক্ষে, শান্তির পক্ষে এবং ধ্বংসের বিপক্ষে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে, অগ্রগতির পথে কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করতে হবে এ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবে। বর্ধিত সভা বিভেদ ভুলে তৃণমূল নেতাকর্মীদের জাতীয় নির্বাচনে মনোযোগী করবে বলেও মত তার। সাংগঠনিক, রাজনৈতিক। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। পুলিশ প্রশাসনের ওপর ভর করে আবারও ক্ষমতায় আসার পায়তারা করছে সরকার। রাজধানীতে পেশাজীবী সমাবেশে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন, বিরোধী দলগুলোর এক দফা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে আদালতকে ব্যবহার করছে সরকার। এরই অংশ হিসেবে তারেক রহমান ও তার স্ত্রী সাজা দেয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অন্যায়ের পক্ষে না দাঁড়িয়ে জনগণের পক্ষে দাঁড়াতে। বিএনপি মহাসচিব মন্তব্য করেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা, তাদের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নিয়ন্ত্রণ করেই তারা আবার ভোট তুলে দিতে হবে। আগে রাত্রে ভোট করে জিতবে, কোন ভোট না করে একটু জনগণকে নির্বাচন করবে, করে জিতবে, কিন্তু এবার আর সেটা হবে না। বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গেল 28-29 জুলাই বিরোধী দলের সমাবেশের 56টি স্থিরচিত্র, 18টি ভিডিও এবং 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার যাচাই করে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা জানায় অ্যামনেস্টি। 7টি ছবি ও 2টি ভিডিও পর্যবেক্ষণ করে সংস্থাটি জানায়, পুলিশ ছাড়াও সাদা পোশাকে অস্ত্র হাতে বিক্ষোভকারীদের উপর চড়াও হতে দেখা গেছে বেশ কয়েকজনকে। জাতপাত ভুলে এক হয়েছিলেন তুষার সুস্মিতা দম্পতি, কিন্তু তাদের বিয়ে না মেনে হরিজন বর্ণের ছেলে তুষারকে উল্টো জেলে পাঠান ব্রাহ্মণ কন্যা সুস্মিতার মা। তবে শেষ পর্যন্ত জয় হয় ভালোবাসার। হাইকোর্টের হস্তক্ষেপে মুক্তি পান তুষার। তাদের মতো জাতপাতের সমস্যায় পড়া জুটিকে এখন সহায়তা করেন এই দম্পতি। জাতপাতের বিরুদ্ধে এ এক অন্যরকম গল্প। বর্ণপ্রথার বিরুদ্ধে একাই দাঁড়িয়ে তুষার সুস্মিতার এক অনবদ্য প্রেমের শুরু বছর কয়েক আগে। ব্রাহ্মণ বাবা মায়ের ঘর ছেড়ে হরিজন বর্ণের ছেলে তুষারকে 2017 সালের 15 অক্টোবর বিয়ে করেন সুস্মিতা। এরপর সুস্মিতার মা 2017 সালে 24 অক্টোবরে তুষারের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণ ও ধর্ষণের মামলা করেন। এই মামলায় জেলেও যেতে হয় তুষারকে, কিন্তু অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে মুক্তি পান তুষার। শেষ পর্যন্ত জয় হয় ভালোবাসার, কিন্তু গল্পটির শেষ হয়নি এখনও। হুট করে সেদিন হাইকোর্টে দেখা তুষার আর সুস্মিতার সাথে, আসার গল্পটাও একটু ভিন্ন। ভালোবাসার আরেক ঘটনায় কারাগারে যাওয়া আরেক পরিবারের জামিন শুনানিতে এসেছেন তারা, উদ্দেশ্য পাশে দাঁড়ানো। তবে নিজেদের গল্পটা বললেন গর্বভরে। সুস্মিতা জানালো তাদের বিয়ে এখনো মেনে নেয়নি পরিবার, উল্টো হুমকি দেয়া হচ্ছে। বর্ণপ্রথা এটা হচ্ছে আসলে মানে সব সমাজে এটা চলে না, আর আমরা এখন এইগুলো নিয়ে অনেকই ভালো আছি। বর্ণপ্রথার বিরুদ্ধে গিয়েও আমরা ভালো আছি, আর বাবা মা এখনো মেনে নেয়নি, আশা করি তারা আস্তে আস্তে মেনে নিবে, যেহেতু সবাই মেনে নিয়েছে। আর তুষার জানান সরকারি চাকরি হয়েছে তার, সংসার করছেন, তবে একটা কিন্তু মনের মধ্যে এখনো ঘুরে তাদের। মাঝে মাঝে ওই ওর বাবা অথবা ওর মা একটু ফোন টোন দিয়ে হুমকি ধামকি দেয় এতটুকুই, অথবা বাসার সামনে আসে এতটুকুই। আমাদের এলাকাবাসীর জন্য লোকজনও দেখে, ওনারা এসে সেন্ট্রিয়েট করে, এটা ওইটা ওনার মেয়েকে বলে যায়। তারা আমার সাথে কোনো কথা বলে না, তার মেয়ের সাথে সেন্ট্রিয়েট করে।
2019 সালে এক রায়ে বিচারপতি এমিনায়েতুর রহিম বলেছিলেন, বিষয়টি এমন যে একদিকে আইন আর অন্যদিকে সামাজিক বাস্তবতা, যদিও আইনে উঁচু নিচু বর্ণে বিয়েতে কোনো বাধা নেই। হাইকোর্টের সেই হস্তক্ষেপকে সম্মাননা জানিয়েছেন তুষার সুস্মিতা দম্পতি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় প্রাণ গেছে এক নারীর। ভোরে ভাঙ্গা এক্সপ্রেস লাল মসজিদের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পরিবার জানায়, 7-8 বছর ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন নাজমা বেগম। চিকিৎসা করাতে ভোলা থেকে ছেলের সঙ্গে ঢাকায় আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তিনি। ব্যাটারি চালিত রিক্সা ম্যানহোলের ঢাকনার উপর দিয়ে যাওয়ার সময় ঝাঁকুনিতে ছিটকে রাস্তায় পড়ে যান নাজমা। এ সময় সামনের দিক থেকে আসা সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাকে চাপা দেয়। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন প্রাইভেট কারের 5 আরোহী। সকালে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে কাভার্ড ভ্যান উল্টে চাপা দেয় প্রাইভেট কারকে, দুমড়ে মুচড়ে যায় সেটি। খবর পেয়ে শিশু সহ 5 জনকে অক্ষত উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ যেন রাখে আল্লাহ মারে কে, আস্ত কন্টেইনার চাপা দিল প্রাইভেট কারকে, তবে ভাগ্যগুণে বেঁচে গেছে কারটির 5 যাত্রী। সকাল 10টার দিকে চট্টগ্রাম ঢাকা মহাসড়কের ফৌজদারহাট এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ক্যাডেট কলেজের সামনে একটি প্রাইভেট কারকে চাপা দেয় কন্টেইনারবাহী একটি ট্রেইলর। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। চাপা পড়া কার থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার আসতে থাকে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। যদি উনি যদি দক্ষ হইতো ওরে 1 কিলোমিটার নিয়ে গেছে পিছনে মারতে মারতে, ব্রেক করে নাই। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু সহ 5 জনকে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রাইভেট কার যোগে 3 জন বয়স্ক লোক এবং 2টা বাচ্চা তারা নিয়ে, তাদের কোনো একজন আত্মীয় আসছিল বিদেশ থেকে, তাদেরকে নিয়ে তারা ফটিকছড়ি যাচ্ছিল। ইতিমধ্যে ফৌজদারহাট পার হয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ঠিক অপোজিটে প্রাইভেট কারটিকে লং ভেহিকেল কন্টেইনার সহ চাপা দেয়। ভিতর থেকে 4 জনকে একজন শিশু সহ জীবিত উদ্ধার করা হয়। তারা আল্লাহর রহমতে ভালো আছে। যিনি ড্রাইভার ছিলেন তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে, তাকে আমরা হাসপাতালে অলরেডি পাঠিয়ে দিয়েছি। স্থানীয়রা বলছেন, ভয়াবহ এই দুর্ঘটনায় 5 জনের প্রাণ রক্ষা পাওয়াটা অনেকটাই অলৌকিক বিষয়। চাপা দেয়া গাড়িটিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া 5 জনের মধ্যে একজন সামান্য আহত হওয়ায় তাকে নেওয়া হয় হাসপাতালে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। এবারে ফিনিশ বুস্টার মসকিটো কয়েল ডেঙ্গু আপডেট জানাবো। এবছর সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ দেখতে যাচ্ছে বাংলাদেশ। ব্রিটিশ চিকিৎসা সাময়িকী ল্যান্সেটের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এ পর্যন্ত 51,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে, মারা গেছেন 250-এরও বেশি। অগাস্ট ও সেপ্টেম্বরের আক্রান্তের হার আরও বাড়বে বলে আশঙ্কা ল্যান্সেটের। এছাড়া অ্যাডিস মশা ছড়ানোর জন্য ঢাকায় অপরিকল্পিত নগরায়নকেই দায়ী করছে সাময়িকীটিতে। আর বলছে, পানি সরবরাহ ব্যবস্থায় ত্রুটি ও নির্মাণ কাজে ব্যবহৃত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়বে ডেঙ্গুর প্রকোপ। খেলার খবর, তামিম ইস্যুতে দলের ভেতর কোনো অস্থিরতা নেই দাবি করেছেন বোর্ড পরিচালক ইসমাইল হায়দার। এশিয়া কাপের আগে আবারও টিম ডিরেক্টর হিসেবে ঢুকতে পারেন খালেদ মাহমুদ। এদিকে একদিন বিরতি শেষে ফিটনেস নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা। জিম অ্যাফ্রো টি-10 লিগ খেলে ক্যাম্পে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। জিম অ্যাফ্রো টি-10 শেষ করে হোম অফ ক্রিকেটে ফিরেছেন মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলকে ঘিরে সতীর্থরা, দূর থেকে কি আলাপ বোঝার উপায় নেই। তবে অধিনায়ক ইস্যুতে দলের ভেতরকার দোলাচল দিনের আলোর মতো স্পষ্ট। এশিয়া কাপ আর বিশ্বকাপের আগমনী বার্তায় ওসব নিয়ে যতটা কম ভাবা যায় ততটাই ভালো। ক্রিকেটাররা ফিটনেসের প্রতি একদিন বেশি যত্নবান।
সকালে জিম সেশন, এরপর মূল মাঠে রানিং দিয়ে চলে মুশফিক নাজমুল মাহমুদুল্লাহদের ফিটনেস ট্রেনিং। বিশ্বকাপের 7 নম্বর পজিশন নিয়ে যাদের মধ্যে প্রতিযোগিতা, ওরা সবাই ছিলেন একসঙ্গে, তবে ব্যাট হাতে কেউই অনুশীলন করেনি। যদিও বোর্ডের প্রথম অ্যাসাইনমেন্ট নেতৃত্বের কঠিন সমীকরণ মেলানো, তা এটা কোনো অস্থিরতা নেই। তামিম ক্যাপ্টেন্সি না করে এটা তো কালকে আমাদের মাননীয় বোর্ড সভাপতি বলেছে, এটা আমাদের জন্য একটা ধাক্কা। বাট ওনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলছে, কাজ করছে, ক্রিকেট অপারেশন আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছে, সো এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। শুধু অধিনায়কই নয়, ফের আলোচনায় খালেদ মাহমুদ, টিম ডিরেক্টর পদে যার ফেরা নিয়ে নতুন গুঞ্জন। তবে সেটা নির্ভর করছে সভাপতি, ক্রিকেট অপারেশনস আর টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর। উনি কিন্তু ওতপ্রোতভাবেই জড়িত, পরশুদিনও আমি দেখেছি উনি বোর্ড সভাপতির সাথে বিভিন্ন ইয়ে নিয়ে, ওনার যে বোর্ড সভাপতির যে অফিস ধানমন্ডিতে, ওখানে গিয়ে কথা বলছে। বোর্ড কর্তারা যখন আলাপচারিতায় ব্যস্ত, তখন নির্ভার মুস্তাফিজ হেঁটেছেন সেন্টার উইকেটে, রুটিনের বাইরে হাত ঘুরিয়েছেন কাটার মাস্টার। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আলোচিত তোষাখানা মামলায় আদালতে দোষী সাব্যস্তের পর গ্রেফতার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেফতার করা হয় তাকে। কোর্ট লখপথ জেলে রাখা হয়েছে পিটিআই প্রধানকে। জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তান সরকারের আরেকটি বাউন্সার। শনিবার সকাল 7:30 শুনানি শুরু হয় তোষাখানা মামলার। এতে উপস্থিত ছিলেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, ছিলেন না তার আইনজীবীও। দুপুর 12:30 খানিকটা বিরক্ত হয়েই রায় শোনান ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এতে 3 বছরের কারাদণ্ড ও 1,00,000 রুপি জরিমানা করা হয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। ইমরান খানকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারব, সেই সুযোগ এখনো রয়েছে। রায়ের 29 মিনিটের মধ্যে লাহোরের জামান পার্কে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় খানকে, নেওয়া হয় কোর্ট লাখপথ জেলে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দেলওয়ারের দাবি, তোষাখানা ইস্যুতে এতদিন মিথ্যা তথ্য দিয়েছেন ইমরান। মূলত কোনো দেশের মূল্যবান সম্পদ কিংবা বিদেশি উপহার রাখা হয় তোষাখানায়। পাকিস্তানের নির্বাচন কমিশনের অভিযোগ, ক্ষমতা হস্তান্তরের সময় তোষাখানার সামগ্রীর সঠিক হিসাব দেননি ইমরান খান। 6,35,000 মার্কিন ডলার সমমূল্যের রাষ্ট্রীয় উপহার সরিয়ে নিয়ে বিক্রি করেছেন ব্যক্তিগতভাবে। গেল বছর মে মাসে ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা মামলা দায়ের করেন ক্ষমতাসীন দলের আইনজীবীরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতের জম্মু ও কাশ্মীরে প্রাণ গেছে 3 সেনার, আহত হয়েছেন 4 জন। গোপন তথ্যের ভিত্তিতে কুলগ্রাম অঞ্চলে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এক পর্যায়ে বনাঞ্চলের ভেতর থেকে অতর্কিত গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন সেনা, পরবর্তীতে হাসপাতালে মৃত্যু হয় তাদের। এদিকে শ্রীনগরে অভিযান চালিয়ে লস্কর ই তৈয়বার সদস্য সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে পুলিশ জানায়, বড় পরিসরে হামলার পরিকল্পনা ছিল গ্রেপ্তারকৃতদের। তাদের কাছ থেকে AK-47 সহ বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়েছে। রোববারের মধ্যে অভ্যুত্থান শেষ না করলে নাইজারে সামরিক অভিযান শুরু করবে পশ্চিম আফ্রিকার 15টি দেশের সেনাবাহিনী। নাইজেরিয়ার রাজধানী আবুজায় এক বৈঠকে এই ঘোষণা দেন আফ্রিকান জোট ইকোওয়াসের সেনাপ্রধানরা। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের কাছে পুনরায় ক্ষমতা হস্তান্তর করার আলটিমেটাম দেন তারা স্থানীয় সময় শুক্রবার। ইকোয়াসের নিরাপত্তা বিষয়ক কমিশনার আব্দেল ফাত্তাও মুসা জানান, অভিযান শুরু হলে কোথায় সেনা মোতায়েন করা হবে তা চূড়ান্ত করা হয়েছে। এদিকে নাইজারের জান্তা বাহিনীর হুঁশিয়ারি দিয়ে বলেছে, বহিঃশক্তির যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম তারা। দর্শক, এ ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে।